এটা তো কোনো রহস্য নাই, বল রাইট এরিয়াস করতে হবে, এটাই একটা জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে যে টি টোয়েন্টিতে তো ধরেন আমরা ফার্স্ট থিংস যে আমরা উই হ্যাভ স্কোর লট অফ রানস, সো ওই অ্যাডভান্টেজটা ছিল এবং অপোনেন্টের উপর ওই প্রেশারটাও ছিল যে তাদের শর্টস খেলতে হবে, সো রাইট এরিয়াস বল করা আমাদের ইম্পর্টেন্ট ছিল। জানি কিছু রান লিক হইতে পারে, বাট এন্ড অফ দ্য ডে চেসিং 211-12 ইটস লট, সো এই একটা অ্যাডভান্টেজ ছিল। বাট মূল পয়েন্টটা হচ্ছে বোলিং ইন দ্য রাইট এরিয়াস, সময়ের ব্যাপার, টাইম বাই টাইম এটা হয়েছে, নিজেকে প্রচুর সময় দেওয়ার প্রয়োজন হয়েছে। সো এটা আগেও বললাম যে অসংখ্য মানে মানে আল্লাহর রহমত যে আমি মানে রাইট টাইমে আমি সুস্থ হতে পেরেছি, এটাই আর কি।